ইসমিল্লাহ রহমানুর রাহিম হে এভরিওয়ান ইসলাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি আমি কুকিং স্টুডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো সবার পরিচিত চিকেন আর চিকেনটাকে আমি ভেজেছি কুড়মুড়ে করে একদম ছোট ছোটো মচমচে করে যেটা সস দিয়ে খেতে বা এমনি খেতে অসাধারণ লাগে অ্যাকচুয়ালি এটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে বা ঝটপট তৈরি করে নিতে পারেন হঠাৎ কোনো অতিথি বাসায় চলে আসলে আবারও বলছি এটা খেতে কিন্তু অসাধারণ লাগে চলুন দেখে নেওয়া যাক এটার মূল রেসিপিটা মূল রান্নাটা আমি এখানে একদম ছোটো ছোটো করে চিকেনগুলোকে কেটে নিয়েছি সহ করেই নিলাম আমি এখানে হাফ কেজির মতো চিকেন নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিব রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা আমি একটু বেশি দেবো সেটা দুই টেবিল চামচ থেকে একটু বেশি হবে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়া দ্যাট মিন্স এক চা চামচ আর দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ মরিচ গুঁড়া এখন দিয়ে দেব আমি একটা মশলা যেটা আমি সবসময় রেগুলারলি ইউজ করি সেটা হচ্ছে ধনিয়া গোলমরিচ আর জিরা একসাথে গুঁড়ি করে রাখা ওখান থেকে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো আর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গরম মশলাটার মধ্যে আছে আমার লং এলাচ দারচিনি জয়ত্রিয় জয়ফল তেজপাতা সাদা গোলমরিচ কালো গোলমরিচ এ কিছু ইনগ্রেডিয়েন্টস একসাথে আমি গুঁড়ো করে নিয়েছি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিট লবণ বাসায় থাকলে দেবেন না না হয় প্রয়োজন নেই দিয়েছি আমি রেগুলার লবণ ওখানে স্বাদ মতো আর এখন দিয়ে দিচ্ছি পাপড়িকার পাউডার এটাও আপনারা চাইলে স্ক্রিপ্ট করতে পারেন এটা সম্পূর্ণই অপশনাল বিকজ যেটা বাসায় ছিল সেজন্য দিয়েছি এটার জন্য কিন্তু টেস্ট একেবারে কম বেশ হবে না এখন দিয়ে দিলাম আমি টমেটোর সস আপনারা চলে ক্যাস বা পিউরি ইউজ করতে পারেন এখানে ফ্রাইড অনিয়ন দিয়েছি আমি দুই টেবিল চামচের মতো আর টক দইটা দিলাম হাফ কাপের মতো চুলি টক দইটা যদি বাসায় থাকে অবশ্যই ইউজ করবেন বিকজ এটা শরীরের জন্য আর খাবারের টেস্ট অনেক বেশি বেড়ে বাড়িয়ে দেয় শরীরের জন্য তো এটার উপকারের কোনো শেষ নেই এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ সরি চিনি আর এগুলোকে ভালো করে মেখে পাঁচ থেকে সাত মিনিট পর আমি দিয়ে দিয়েছি এখানে চাউলের গুঁড়া হাফ কাপ দিয়ে দিয়েছি বেসন গুঁড়া হাফ কাপ এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে ফিরে আসলাম প্রায় দশ মিনিট পর এখন দিয়ে দিচ্ছি একটা ডিম ফ্রিজ থেকে নামিয়ে ভালো করে ফেটে তারপরে আমি এটা ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দিলাম রেখে এখন আবার একটু নেড়ে দিয়েছি আর এখন আমি চুলায় যে ফ্যানে আমি ভাজ ভাজবো সেটাতে আমি পর্যাপ্ত পরিমাণ ডুবো তেল দিয়ে দিয়েছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে ভালো করে এখন দিয়ে দিলাম এগুলো ভালো করে এপি ওপিট আমার ভাজতে প্রায় আট থেকে দশ মিনিট সময় লাগবে আপনারা চাইলে এটা একবার পাঁচ থেকে সাত মিনিট ভেজে উঠিয়ে আবার ভাজতে পারেন তাতে করে জিনিসটা খুবই ক্রিস্পি হয় স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায় তা আমি এগুলো উঠিয়ে নিচ্ছে আমার ভেজে নেওয়া কমপ্লিট আমি আবারও দিয়ে দিলাম আর ফিরে আসছে সবগুলো ভেজে নেওয়ার পর ফিরে আসলাম একেবারে সার্ভিং ডিশে রেডি করে দেখতেই পাচ্ছেন খুব ইয়ামি আর ক্রিস্পি লাগছে তাই না কালারটা কিন্তু খুবই পড়া একটা লুক এসেছে সত্যি অনেকগুলো কিন্তু খেয়ে না কমপ্লিট যেটুকু ছিল সেটুকুই আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অসম্ভব ভালো লেগেছে আমার এই খাবারটা তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লেগেছে অবশ্যই তৈরি করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো অনুরোধ রইল যারা করেছেন তাদের জন্য তাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ ভালো থাকবেন সবাই আল্লাহ